নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বেগমগঞ্জে নারী নির্যাতন এবং সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানান ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। দায়ীদের বিচারের দাবিতে নেতাকর্মীদের প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। বিচারহীনতার যে সংস্কৃতি চালু আছে, ঠিক সেই কারণেই আসলে ধর্ষণ খুন সবকিছু আসলে এই সব কর্মকাণ্ডগুলো হচ্ছে। নিজের জন্য, নিজের মায়ের জন্য, নিজের সন্তানের জন্য সবাই এই প্রতিবাদে শামিল হোক। যুবলীগ দ্বারা ধর্ষিত হচ্ছে, ছাত্রলীগ দ্বারা ধর্ষিত হচ্ছে, একের পর এক এই যে ধর্ষণের সংস্কৃতি গড়ে উঠেছে এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী যেগুলো প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে, আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। এ সময় আন্দোলনের সংহতি প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ নানা শ্রেণী পেশার মানুষ। একদিকে এই ক্ষমতার পৃষ্ঠপোষকতা, অন্যদিকে বিচারহীনতা, আজকে ধর্ষণকারী যারা, যারা যৌন নিপীড়ক, যারা নানান ভাবে ঘরে বাইরে কর্মস্থলে নারীকে নির্যাতন করে, নিপীড়ন করে, তারা আজকে পার পেয়ে যায়। কে রাষ্ট্র নারীকে নিরাপত্তা দিতে পারে না, সেই রাষ্ট্র কখনোই একটা উন্নয়ন রাষ্ট্র বলে দাবি করতে পারে না। দীর্ঘ ৬ ঘন্টা শাহবাগ মোড়ে অবস্থান শেষে লাঠি মিছিল বের করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। মিছিলটি কাঁটাবন মোড় আর সায়েন্স ল্যাব ঘুরে শেষ হয়। এদিকে নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ। এ সময় প্রতিবাদী স্লোগান দেয় তারা। কর্মসূচিতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অভিযোগ করেন, বারবার নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটলেও বিচার না হওয়ায় দিন দিন তা বেড়ে চলেছে। আজকে কারো মা বোন ভাই কেউ নিরাপদ নয়। আজকে যে দিলওয়ারের কথা বলা হয়েছে, কালামের কথা বলা হয়েছে, এমপির সাথে ছবি, রাষ্ট্র যখন ধর্ষকদের পৃষ্ঠপোষকতা করে তখন আমরা কিভাবে ধর্ষণ থেকে মুক্তি পাবো? সুতরাং এই ধর্ষকদের পৃষ্ঠপোষক সেই রাষ্ট্রের শাসকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যদিকে রাজধানীর উত্তরায়ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রধান সড়ক কিছু সময় আটকে রেখে বিক্ষোভ করে তারা। ধর্ষক ও নারী নির্যাতনকারীদের বিচারের দাবিতে এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।